নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBIS এর টেস্ট পেপার সলভ করাবো ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আমাদের ইকোনমিক্সের কিছু যদি টেস্ট পেপার সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা ভালো হয় বা উপকার হয়। তো তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সর্বপ্রথম WBIS থেকে টেস্ট পেপার সলভ, যেটা তোমাদের সুবিধার্থে আমি এটা সলভ করেছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, আমাদের সেট ওয়ান নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, আমি তোমাদের টোটাল 15খানা সেট সলভ করে দেব। তো দেখো, ফার্স্ট আমাদের সেটের নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, ফার্স্ট কোয়েশ্চেন, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির পায়, অ্যান্সার হবে এর অ্যান্সার কমতে থাকে। পরের প্রশ্ন, রোমান টুতে মোট রেভিনিউ কী বলে স্যার, টিআর ব্র্যাকেটের মধ্যে মোট ব্যয় টিসি এর পার্থক্যকে কী বলে, অ্যান্সার এর অ্যান্সার স্থূল মুনাফা, স্থূল মুনাফা। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, যোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার অসীম। রোমান ফোরে কী বলেছে, একচেটিয়া বাজারে MR কমা AR অপেক্ষা, অ্যান্সার হবে বের অ্যান্সার কম হবে। পরের প্রশ্ন কী বলেছে, 5 নম্বরের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার 0 > MPC > 1। পরের প্রশ্ন কী বলেছে, 6 নম্বরের প্রশ্ন, কোন 6 নম্বরের প্রশ্ন কী বলেছে, কোন পরিস্থিতিতে প্রসারণমূলক রাজকোষ নীতি অনুসরণ করা হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার মন্দা। পরের প্রশ্ন কী বলেছে, 7 নম্বরের প্রশ্ন, যদি চলরাশির প্রদত্ত সকল মানগুলি 2 এর সমান হয় তবে তার সমক পার্থক্য, অ্যান্সার হবে বি অ্যান্সার 0 হয়। পরের প্রশ্ন কী বলেছে, 8 নম্বরের প্রশ্ন, একচাটিয়া কারবার অনুসন্ধান কমিটি গঠিত হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে, 9 নম্বরের প্রশ্ন, দারিদ্রের তীব্রতা বেশি দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রামে। পরের প্রশ্ন কী বলেছে, 10 নম্বরের প্রশ্ন, বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকারকে সংক্ষেপে বলা হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার টিআরআইপিএস। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2023 সালে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করেছি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঠিক না ভুল। কী বলেছে রোমান, অনেক খরার ফলে শস্যহানি ঘটলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নগামী হয়, তো দেখো এটা ভুল আছে কারণ এটা ঊর্ধ্বগামী হবে। রোমান্টের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ড্যাশ নেই, অ্যান্সার হবে বিজ্ঞাপন ব্যয় নেই। অথবা পরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো, একচাটিয়া বিক্রেতার দাম নির্মিতা, এটা কী আছে, এটা ঠিক আছে। রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, ঠিক না ভুল লেখো, একচাটিয়া ফার্ম স্বল্পকালে ভারসাম্য অবস্থায় কেবলমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে, এটা কী আছে, ভুল আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে রোমান থ্রির, শূন্যস্থান পূরণ করো, একচাটিয়া বাজারে ড্যাশ ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না, অ্যান্সার হবে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো প্রভেদ থাকে না। রোমান ফোরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো, মার্ক আপ তত্ত্ব অনুমান করা হয় যোগান রেখাটি অনুভূমিক, এটা কি আছে, ঠিক আছে। অথবা দিয়ে পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, মার্ক আপ তত্ত্ব অনুযায়ী দাম সমান সমান গড় পরিবর্তন প্লাস গড় পরিবর্তনশীল ব্যয় প্লাস মার্ক আপ, গড় পরিবর্তনশীল ব্যয় প্লাস মার্ক আপ। 5 নম্বরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো, একটি রাশিমালার প্রসারের মান ঋণাত্মক হতে পারে না, এটা কি আছে, ঠিক আছে। 6 নম্বরের প্রশ্ন রোমান সিক্স, ঠিক না ভুল লেখো, প্রদত্ত রাশিমালার প্রসার 98, 213, 117, 119, 79, 223, 98। তো দেখো এর অ্যান্সার হবে 144। পরের প্রশ্ন অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, সমক পার্থক্যের নিম্নতম মান, এর অ্যান্সার হবে 0। 7 নম্বরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো, বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়, এটা কি আছে, ঠিক আছে। 8 নম্বরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো, ভারতে পরিকল্পনাকালে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক আছে। অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প চালু হয় -খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 2006 খ্রিস্টাব্দে। 9 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, বিমা দু প্রকার, ড্যাশ বিমা ও জীবন বিমা, অ্যান্সার হবে সাধারণ বিমা ও জীবন বিমা। ঠিক না ভুল লেখো, ঠিক না ভুল লেখো, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি LTD একটি বেসরকারি বিমা সংস্থা, এটা কী আছে, এটা ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি, এটা কে সরি এটা ভুল আছে, এটা কীভাবে ভুল আছে কারণ এটা পুরোপুরি ভুল। পরের প্রশ্ন কী বলেছে, 10 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, মাথা গুনতি অনুপাত সমান সমান দারিদ্র সীমার নিচে
বসবাসকারী জনসংখ্যা ডিভাইডেড দেশের মোট জনসংখ্যা, দেশের মোট জনসংখ্যা। তো দেখো দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট আছে এইগুলো, কিন্তু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? দশ দুগুণে 20 নম্বর থাকবে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের ক্ষেত্রে। তো দেখো চার দাগের প্রশ্নগুলো দেখে নাও, এইগুলো কিন্তু 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তো দেখো সমক পার্থক্যের অঙ্ক কিন্তু আমরা আমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি, যে সমস্ত অঙ্কগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা শুধু লিখবে যে মানে সমক পার্থক্যের অঙ্ক বলে বা ইকোনমিক্স ম্যাথ কোশ্চেন সলভ সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলটা, সেখানে দেখবে এই ম্যাথগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেওয়া হয়েছে। তো দেখো লেনদেন ব্যালেন্স কখন ঘাটতি দেখা যায়, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আয়ের বৃত্তস্রোত খুব ইম্পর্ট্যান্ট, খাজনার আধুনিক তত্ত্ব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো দেখো ভারতের দারিদ্র বাজায় থাকার কারণগুলি, ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তার বিবরণ দেওয়া খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। উৎপাদনের তিনটি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, এমসি রেখা, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন, আধুনিক খাজনা তত্ত্ব, ঠিক আছে? নমনীয় বিনিময় হার বলতে কী বোঝো, লোরেন্স রেখা, ঠিক আছে? লোরেন্স রেখার সঙ্গে কিন্তু অঙ্ক থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি এইসব? এবার আমি সেট টু সলভ করাবো, সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো এখানে যে প্রশ্ন বলেছে, কোন প্রকার ব্যয় রেখা কখনো ইউ আকৃতি হয় না, অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ এফ সি রেখা। রোমান্টিকের প্রশ্ন কী বলেছে, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা এ বি সি নিম্নতম বিন্দুকে বলে, অ্যান্সার হবে এর অ্যান্সার উৎপাদন বন্ধের বিন্দু। রোমান্তির প্রশ্ন কী বলেছে, যদি যোগানের স্থিতিস্থাপকতা অসীম হয় তবে যোগান রেখার আকৃতি হবে, অ্যান্সার হবে ডের অ্যান্সার অনুভূমিক হবে। রোমান ফরে কী বলেছে, একচাটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত লানারের সূচকটি হলো, অ্যান্সার হবে ডের অ্যান্সার ওয়ান বাই ই। পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, রোমান ফাইভে প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়ান। রোমান সিক্সের প্রশ্ন কী বলেছে, সরকারের ব্যয় যদি 500 টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগ প্রবণতার 4/5 তাহলে জাতীয় আয় বাড়বে। তোমাদের মাথায় রাখতে হবে যে এই পাঁচের সঙ্গে নিচের যে 4/5 আছে এই পাঁচের সঙ্গে 500 টাকার কিন্তু মাল্টিপ্লাই হবে, তাহলে কী হবে 2500 টাকা, তাই তো? যদি এখানে বলেছে আয় বাড়ে, তার জন্য আমি কী করছি নিচের পাঁচের সঙ্গে গুণ করেছি, যদি বলে আয় কমে তাহলে কী করতো, তাহলে চারের সঙ্গে 500 গুণ হতো, ঠিক আছে? সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, কোনো রাশিমালার চলকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলে, অ্যান্সার হবে ডি অ্যান্সার প্রসার বলে, কী বলে প্রসার। তো দেখো আট নম্বরের প্রশ্ন কী বলেছে, মৌসুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণ দেখা যায়, অ্যান্সার হবে সি অ্যান্সার কৃষিক্ষেত্রে। ন নম্বরের প্রশ্ন, একচাটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার 1964 খ্রিস্টাব্দে। দশ নম্বরের প্রশ্ন, ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়, অ্যান্সার হবে ডি অ্যান্সার 1991 খ্রিস্টাব্দে। তো দেখো দু দাগের প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক না ভুল লেখো, উৎপাদনের উপকরণগুলির দাম হ্রাস পেলে যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে, এটা কেসে ভুল আছে? টু রোমান টুতে কী বলেছে, ঠিক না ভুল লেখো, যে বাজারে অসংখ্য ক্রেতা ও কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে তাকে অলি গোপালি বাজার বলে, এটা কী আছে, এটা আমাদের ভুল আছে। পরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, যে বাজারে দুজন বিক্রেতা থাকে তাকে ডুওপলি বাজার বলে, ডুওপলি বাজার বলে। রোমান থ্রিতে কী বলেছে, ঠিক না ভুল লেখো, একচাটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে না, এটা কী আছে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করো অথবা দিয়ে, একচাটিয়া কারবারই চাহিদা রেখা সর্বদা ড্যাশ হয়, অ্যান্সার হবে নিম্নমুখী হয়। রোমান ফরে কী বলেছে, মার্ক আপ তত্ত্ব অনুযায়ী দাম সমান সমান গড় পরিবর্তনীয় ব্যয় প্লাস মার্ক আপ। শূন্যস্থান পূরণ করো, মার্ক আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা ড্যাশ হবে, অ্যান্সার হবে অনুভূমিক হবে। পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, -4, তো দেখো 4, 5, 8, 1, 9 প্রাপ্ত প্রসারের মান, তো দেখো এর অ্যান্সার হবে 8, এর অ্যান্সার হবে 8। ছ নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, চলের মানগুলি বর্গের গড় ও গড়ের বর্গের পার্থক্যকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে ভেদ মান বলা হয়, ঠিক না ভুল লেখো? লোরেন্স অনুপাতের সর্বোচ্চ মান 1, এটা ঠিক আছে? রোমান্টুতে কী বলেছে, ঠিক না ভুল লেখো, ভূমি সংস্কার গ্রাম অঞ্চলে আয় বৈষম্য বৃদ্ধি করে, এটা কী আছে? তো দেখো এই যে প্রশ্ন আছে যে ভূমি সংস্কার গ্রাম অঞ্চলের আয় বৈষম্য বৃদ্ধি করে, এটা ভুল আছে, ঠিক আছে? আট নম্বরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ পদ্ধতিতে দারিদ্র রেখার নিচের অবস্থানকারী মানুষের সংখ্যা গণনা করা হয়, অ্যান্সার হবে তাকে বলা হয় মাথা গোনা পদ্ধতিতে দারিদ্র রেখার নিচের অবস্থানকারী মানুষের সংখ্যা গণনা করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, ঠিক না ভুল লেখো, বেকারি ও দারিদ্রের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা কী আছে?
বেকারি ও দারিদ্রের ঘনিষ্ঠ সম্পর্ক সেটা কেছে এটা ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো, 2023 সালে IRDA অ্যাক্ট পাস হয় 1919। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে, ঠিক না ভুল লেখো, WTO 2001 সালে প্রতিষ্ঠিত হয়, এটা কী আছে, এটা ভুল আছে। দশ নম্বরের প্রশ্ন কী বলেছে, ঠিক না ভুল লেখো, বিমার দ্বারা ঝুঁকি রোধ করা যায়, এটা কী আছে, এটা ভুল আছে। তো দেখো বাকি যে এসএ কিউবগুলো আছে, 2 নম্বরের 10খানা করতে হবে, এইগুলো কিন্তু তোমরা করে নেবে। আমাদের ইউটিউবে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে, যে সমস্ত সালের প্রশ্নগুলো এসেছে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, যে এইচএস ইকোনমিক্স কোশ্চেন পেপার 2015, 2016, 2017 এরকম সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সাজেশনও পেয়ে যাবে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো চার দাগের প্রশ্নগুলো, যেমন উৎপাদনের মাত্রা বিদ্যুৎজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো, ঠিক আছে, খাজনার আধুনিক তত্ত্ব, আয়ের বৃহত্তর স্রোত, ঠিক আছে, জাতীয় আয়ের পরিমাপে মূল্য সংযোজন পদ্ধতি, স্থির দাম ব্যবস্থা, বাজার চাহিদা ও বাজারের যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে দাম নির্ধারিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তো দেখা একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভারতের দারিদ্র বাজার থাকার কারণ কী, ভারতের আয়ু বৈষম্য হ্রাসের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো ভালো করে পড়বে, লেনদেনের উদ্বৃত্ত হিসাবে পাওনার দিক দেনার দিকটা পড়বে। তো বুঝতে পারছো আজকে আমি 2খানা সেট নিয়ে আলোচনা করছি, পরের দিন আমি বাকি 3খানা সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।